রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেলসি এবং লিভারপুল। ইউরোপে দুই জায়ান্ট দল চেলসি ও লিভারপুল আজকে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবারও মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি আজকে রাত 12:30 AM থেকে শুরু হবে, তবে বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আজকে রাত 1:00 AM থেকে শুরু হতে চলেছে। বর্তমান সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে লিভারপুল আছে 8 নম্বর স্থানে, অপরদিকে চেলসি আছে 11 নম্বর স্থানে, যার কারণে এই ম্যাচটি দুটি দলেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। দুটি দলই এই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় তাদের উন্নতি ঘটাতে চাইবে। লিভারপুল ও চেলসির এই ম্যাচটির আগে তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে দুবারই জয়লাভ করেছে লিভারপুল এবং 3টি ম্যাচ ড্র হয়েছে। চেলসি লিভারপুলের বিপক্ষে তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে একটিতেও জয়লাভ করতে পারেনি। মুখোমুখি লড়াইয়ে যার কারণেই চেলসির থেকে অনেকটা এগিয়ে থাকবে এই ম্যাচে লিভারপুল। সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে লিভারপুল জানুয়ারি মাসে চেলসির সঙ্গে 0-0 গোলে ড্র করেছিল। এই ম্যাচটির আগে লিভারপুলের খেলা তাদের সর্বশেষ 5 ম্যাচে দুটোতে জয়লাভ করেছে তারা এবং 3টে ম্যাচে পরাজিত হয়েছে। অপরদিকে চেলসি তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে 3টেতে জয়লাভ করেছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 1টি ম্যাচে পরাজিত হয়েছে তারা। এই ম্যাচটি চেলসির হোমগ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ব্লুজরা আতিথেয়তা দেবে লিভারপুলকে। এই ম্যাচে চেলসি একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে, যেখানে গোলবারের নিচে থাকবেন কেপা, ডিফেন্সে থাকবেন ফোফানা, কুলেবালি, বাদিয়াসিল এবং জেমস, মিডফিল্ডে এনজো ফার্নান্দেস, কোভাসিচ এবং চিলওয়েল, ও অ্যাটাকিং লাইন আপে মুসান মাউন্ট, হ্যাভার্টস এবং ফেলিক্স থাকবেন। অপরদিকে এই ম্যাচে লিভারপুলের একাদশটা হবে অনেকটা এরকম। গোলবারের নিচে থাকবে অ্যালিসন, ডিফেন্সে অ্যালেকজান্ডার আর্নল্ড, কোনাতে ভ্যানডাইক এবং রবার্টসন, মিডফিল্ডে ফাবিনহো, হ্যান্ডারসন এবং ওক্সলেড, ও অ্যাটাকিং লাইন আপে সালা, গ্যাকপো এবং নুইনেসকে দেখা যাবে। এরকম একটা শক্তিশালী একাদশ নিয়ে চেলসির মুখোমুখি হবে স্ট্যামফোর্ড ব্রিজে আজকে রাতে লিভারপুল। এই ম্যাচটা আপনারা লাইভ দেখতে চাইলে সোনি নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলোতে নজর রাখতে হবে। এশিয়া মহাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগের লাইভ টেলিকাস্ট সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলোতেই করানো হয় এবং সেখান থেকেই আপনারা খুবই সহজে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন।